শুক্রবার রাজ্য বিধানসভা নির্বাচনী প্রচারে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন দুপুর একটায় কুমারঘাটের পূর্ত দপ্তরের মাঠে জেলা ভিত্তিক নির্বাচনী জনসভায় অংশ নেবেন জেপি নাড্ডা। রাষ্ট্রীয় সভাপতির সফরকে ঘিরে বৃহস্পতিবার কুমারঘাটে বিজেপির দলীয় অফিসে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভগবান চন্দ্র দাস। এদিন সাংবাদিক সম্মেলনে তার সাথে ছিলেন দলের জেলা সভাপতি পবিত্র চন্দ্র দেবনাথ, মণ্ডল সভাপতি কার্তিক দাস প্রমুখরা। ভগবান দাস জানান, জেপি নাড্ডার সভাকে ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি চলছে জোর কদমে, মাঠ চত্বরে ব্যস্ততা উতঙ্গে। 3রা ফেব্রুয়ারি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সর্বভারতীয় সভাপতি ভারতীয় জনতা পার্টি শ্রদ্ধেয় জগৎ প্রকাশ নাড্ডাজি পুরী ত্রিপুরা রাজ্যে আসছেন মা ত্রিপুরেশ্বরীর পূর্ণভূমিতে এবং ওনার একাধিক প্রকাশ্য জনসভা রয়েছে। আমাদের এই কুমারঘাটে ওনার জনসভা রয়েছে মা ভবতারিণীর এই পূর্ণভূমিতে বেলা এক ঘটিকায় PWD ময়দানে এই প্রকাশ্য সমাবেশ হবে। আমাদের ঊনকোটি জেলার 5টি বিধানসভা কেন্দ্র রয়েছে, 5টি বিধানসভা কেন্দ্র থেকেই এখানে জমায়েত হবে। তো ওই জনসমাবেশে আমরা অত্র অঞ্চলের তথা ঊনকোটি জেলার সমস্ত নাগরিকবৃন্দের প্রতি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। মাননীয় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজির মূল্যবান বক্তব্য শোনার জন্য এবং সভায় এই সমাবেশে উপস্থিত হয়ে সমাবেশকে সুন্দর সর্বাঙ্গীন সুষ্ঠুভাবে সেটাকে সম্পন্ন করার জন্য। ভগবান দাস অভিযোগ করে বলেন, রাজ্যের বিরোধীদের তালমাটাল অবস্থা চলছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আসন্ন নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করেন বিজেপি প্রার্থী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।